নিচে পড়তে লিখেছে 70,000 বছর। এই জাহান্নামের ভয়াবহ দৃশ্য সে দেখলে অবৈধ সম্পর্ক ছেড়ে দাও, খ্রিস্টানদের দৃষ্টি কালচারের মুখে লাগ।
তাকে রাস্তায় নিক্ষেপ করে দাও, তাহলে যুবক তুমি পরকালের মধ্যে মুক্তি পেতে পারো। তিন নম্বরে যুবকদের যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে মদ জুয়ায় আজকে ব্যস্ত তারা। শুধু মদ জুয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি মদ পান করে শুধুমাত্র লাল মারের নাম নয়, আল্লাহ রাসূল বলেন,
কুকুরের মাংসের রক্তের মধ্যে এই কথা বলেনি। আল্লাহ বলছেন পৃথিবীতে সব থেকে নির্দিষ্ট পদার্থের নাম, প্রাণীর নাম হচ্ছে শুকুর। ওই শুকুরের রক্তে যেন তার হাতটাকে মালিশ করলো, হাতটাকে যেন ডুবিয়ে দিল। তুমি লক্ষ লক্ষ বার খেলা খেলছো মানে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ খেলার মাধ্যমে। তোমার উচিত ছিল ইসলামে কোনো বই পড়া, তোমার উচিত ছিল কিভাবে তুমি স্বপ্ন দোষ হলে কিভাবে পরিষ্কার হতে হবে, তোমার উচিত ছিল তুমি নতুন বিয়ে করেছো তুমি কি করে গোসল করবে এটার মধ্যে জানা দরকার ছিল। এগুলো না করে তুমি পাবজি কি ফ্যামিলি ব্যস্ত হয়ে গেলে। যুবক তুমি ইসলামের সম্পদ, তোমাকে রাসূল বড্ড ভালোবেসেছে, তোমার জন্য আজও দরজা খোলা আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। অতএব আজকেই তুমি ফিরে এসে তওবা করো, আজকেই ফিরে এসে তওবা করো। অনেক যুবকেরা এমন আছে তারা মনে করেছিল আমি 40 বছরে নামাজ ধরবো, 30 বছরে নামাজ ধরবো, জটিল কপাল তুলিনি। তুমি দেখো তোমার কোনো বন্ধু মারা গেছে 30 বছর, তুমি দেখো নি, তুমিও দেখো যে তোমাদের মতো যুবক 25 বছরে মারা গেছে, সেও ঠিক ছিল যে আমি 40 বছরে নামাজটা ধরবো, কিন্তু না পারিনি, সুযোগ হয়নি, ভাগ্য বেড়ে গেছিল। এই জন্য যুবক তোমাকে সাবধান হতে হবে, তুমি হ্যাঁ বিয়ে করে বেড়াবে এটা হতে পারে না। বিচারের ময়দান বড্ড ভয়ঙ্কর, কবর বড্ড ভয়ঙ্কর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যখন আসতেন তপর তপর করে দাড়ি তার ভিজিত, চোখ ভিজে গিয়ে দাড়ি বেয়ে বেয়ে তার চোখে পানি অশ্রু হয়ে পড়ত, তখন তাকে বলা হতো হে ওসমান, তোমার কাছে জান্নাতের কথা বর্ণনা করা হয়, তোমার কাছে জান্নাতের কথা বর্ণনা করা হয়, তুমি তো সার বিষয়ে কোনো কান্না কর না, যখন তোমার তুমি কবর দেখো দেখো তখন তুমি কেন কান্না করো। তখন ওসমান বলেছিল হে লোক সকল শুনে রেখো, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখির, হে লোক সকল কবর হচ্ছে মৃত্যুর পরে সব থেকে জটিল ও কঠিন জায়গা। এই জায়গা হচ্ছে মাকড়সার জায়গা, এই জায়গা হচ্ছে সাপ বিচ্ছুর জায়গা, এই জায়গায় কোনো বিছানা থাকবে না, এই জায়গায় কোনো চাদর থাকবে না। হাজার অট্টালিকা যদি তোমার দুনিয়ার মধ্যে থাকে, হাজারটা সন্তান যদি তোমার পৃথিবীতে থাকে, লক্ষ লক্ষ টাকা যদি তুমি মালিক হয়ে যাও, তোমাকে শুধুমাত্র সাদা কাপড় জড়িয়ে দিয়ে কবরের মাধ্যমে রাখবে। সেই কবরের মাধ্যমে দুইজন ব্যক্তিকে রাখা হয় না, একজন ব্যক্তিকে রাখা হয়। অতএব ওই অন্ধকার গভর জায়গায় একাই যখন তোমাকে থাকতে হবে, অতএব জবাব তোমাকে একাই দিতে হবে। অতএব সাবধান হয়ে যাও, এই কবরকে দেখে প্রথম ভয় করে নাও, এই কবরের মধ্যে তোমার সাপের জায়গা, বিচ্ছুর জায়গা, এখানে ভয়ঙ্কর শাস্তি তোমার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই জন্য আমি বেশি কান্না করি, কারণ কবরে যদি কোনো ব্যক্তি বেঁচে যায় পরকালে সেই ব্যক্তি তার সমস্ত জায়গা তার জন্য সহজ হয়ে যাবে। কবরে যদি কোনো ব্যক্তি পাকড়াও হয়ে যায় ফেরেশতারা যখন তাকে জিজ্ঞেস করবে মা মান রব্বুকা তোমার প্রতিপালক কে, তখন যদি বলে আমি জানি না, যদি বলে মা দীনুক তোমার দীন কি, যদি বলে আমি জানি না, যদি বলে তোমার নবী কে, তখন যদি বলে পাপজি, তাহলে তোমার পরিণতি কি হতে পারে যুবক তুমি মনে করো। তখন একজন ব্যক্তি কবরের মধ্যে এসে যখন বলবে যে আমি কিছুই জানি না, হাতুড়ি দিয়ে প্রহার করতে লাগবে, সেই হাতুড়ির বর্ণনা রাসূল দিয়েছেন যে তার চোখগুলো এই ফেরেশতা আর তার চোখগুলো নীল, বিশাল লম্বা ভয়ঙ্কর চেহারা, দুলাল হয়ে আছে ওখানে আছে পাহাড় সমপরিমাণ তার হাতুড়ি, জেলাল হয়ে তাকে প্রহার করা হবে, জেলাল দেখা গেছে সেই হাতুড়ি দিয়ে যখন তাকে প্রহার করা হবে, মাথা ছিটকে ছিটকে তার মগজ গলে পচে সরে যাবে, ধুলার মতো হয়ে যাবে। তখন এই চিৎকার যখন না হবে পৃথিবীর সমস্ত প্রাণী শুনতে পাবে, গায়রা সাকালাইন মানুষ এবং জিন শুনতে পাবে না, পৃথিবীর সমস্ত প্রাণী শুনতে পাবে। এটা যদি কোনো ব্যক্তি শুনতে পেত তাহলে সেই ব্যক্তি কোনদিন এক অক্তে নামাজ কায়দা করত না, কোনদিন সে শুনতে পেত না, কোনদিন চেনার মধ্যে লিপ্ত হতো না। যেহেতু শুনতে পায় না, যেহেতু এটা পরীক্ষার জায়গা, এখানে কোনো কিছু বলে দেওয়া হয় না, এখানে যদি ভুলের কথা বলে দেওয়া হয় না, যখন তুমি কবরে যাবে তখন তোমাকে বলা হবে তুমি যে এই ভুলটা করেছিলে, তুমি যে নামাজ পড়ছিলে না, তুমি যে জেনার মধ্যে মত্ত ছিলে, তুমি যে খেলার মধ্যে মত্ত ছিলে, এই জন্য তোমাকে এই এই প্রতিদান তোমাকে দেওয়া হচ্ছে, চোখ বিচ্ছন্ন করে দেওয়া হবে এই কবরকে দেখে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বেশি ভয় করি। এই জায়গায় যদি কোনো ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল
তাহলে সমস্ত জায়গা তার পরিত্রাণের মাধ্যম হয়ে গেল। অতএব যুবক আর কেন, তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি ফিরে এসো, আসার নাস্তি ফিরে এসো, তওবা করো, ঠাকুরের উপরে ব্যাংকটা করে নাও, তুমি আজকে জর্দা ছেড়ে দাও, আজকে বিড়ির মুখে লাভ মেরে দাও, আজকে তিলঙ্গার মুখে লাভ মেরে দিয়ে তওবা করো, আজকে যদি কোনো অবৈধ সম্পর্ক থাকে অবৈধ সম্পর্কে তুমি শেষ করে দাও, দিয়ে তুমি জীবন যাপন করবে, দেখবে তুমি সুন্দর একটা বউ পাবে, তোমার স্ত্রী তোমার অনুগতশীলা হবে, তোমার কথা শুনবে এবং তুমি শান্তিপূর্ণভাবে সংসার করতে পারবে। যদি তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে তুমি চুক্তি আলাপ করো তাহলে তুমি বুঝতে পারবে তুমি তার সঙ্গে এরকম করেছো, নিঃসঙ্গে তোমার স্ত্রী যে আসবে সেও এরকম দশটা ছেলের সঙ্গে রিলেশন করেছিল, অতএব তুমিও এটা করে দিন চাও না, তুমিও এটাও চাও না যে একটা মেয়ের আমার স্ত্রী অন্য কারো ভাগিদার হোক, এটা তুমি যেমন চাও না, যে তোমার তুমি তার সঙ্গে খারাপ কাজ করেছো ও যে স্বামী হবে সেও স্বামীও কোনোদিন চাই যে আমার স্ত্রী অন্য কোনো হোক। অতএব আল্লাহ তাআলা যেন এই যুবককে হেফাজত করেন, বলুন আমিন। হে আল্লাহ ওয়াকাল ভীষণ কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাদেরকে পরিত্রাণ দান করো, বলুন আমিন। যেহেতু লোকের সংখ্যা অনেক কম এই জন্য আমাদের পক্ষ থেকে সেরকম আমরা কিছুই বলতে পারলাম না, এই জন্যে যেহেতু আপনাদের লোকের সংখ্যা খুবই নগণ্য, যখন দেখবেন যে লোক নগণ্য তখন বিষয়গুলো ঠিক থাকতে পারে না, তখন বক্তৃতাও আমাদের এলোমেলো হয়ে যায়, যখন দেখবো যে মানুষের মধ্যে থেকে উঠা বসা চালু হয়ে গেছে। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরের ফেতনা থেকে রক্ষা দান করে, বলুন আমিন। সুবহানাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।